বছরের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মধ্য আমেরিকার দল কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে এল সালভাডোরের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচ খেলতে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। দর্শক, আর্জেন্টিনা বনাম কোস্টারিকার এই প্রীতি ম্যাচটি কবে এবং কয়টার সময়ে অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দলের দুই মহা গুরুত্বপূর্ণ তারকা লিওনেল মেসি এবং পাওলো দিবালাকে ছাড়াই 23 মার্চ ভোরে এল সালভাদোরের বিপক্ষে খেলতে নেমেছিল আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার অসাধারণ পারফরমেন্স দেখে মনে হয়নি দলে নেই দলটির মহাতারকা মেসি। এল সালভাদোরের বিপক্ষে একের পর এক আক্রমণ করে তাদের বিধ্বস্ত করেছে ডিমারিয়া মার্টিনেসরা। দর্শক, 23 মার্চ প্রথম ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেস এবং জিওভানি লোসেলসোর গোলে 3-0 গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এদিন গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন এনহেল ডিমারিয়া এবং লাউতারো মার্টিনেস। এবং চলতি মাসের আরও একটা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে কোস্টারিকার বিপক্ষে। আর্জেন্টিনা বনাম কোস্টারিকার ম্যাচের সময়সূচি জানার আগে চলুন এক নজরে জেনে নেওয়া যাক বর্তমান পারফরমেন্স অনুযায়ী কারা এগিয়ে রয়েছে ম্যাচ জেতার ক্ষেত্রে। দর্শক, কোস্টারিকার শেষ 5 ম্যাচের ফলাফল লক্ষ্য করলে আমরা দেখতে পাই তারা তাদের শেষ 5 ম্যাচের মধ্যে জয় পেয়েছে 3টি ম্যাচে এবং হেরেছে 2টি ম্যাচে। এই 5 ম্যাচে তারা মোট গোল করেছে 10টি এবং গোল হজম করেছে 11টি। অন্যদিকে তুকর ফর্মে আছে বর্তমান বিশ্বের সেরা দল আর্জেন্টিনা। নিজেদের শেষ 5 ম্যাচের মধ্যে 4টাতে জয় পেয়েছে তারা এবং 1টা ম্যাচে হেরেছে উরুগুয়ের বিপক্ষে। নিজেদের শেষ ম্যাচে এল সালভাদোরকে 3-0 গোলে পরাজিত করেছে আলবিসেলেস্তারা। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে হন্ডুরাসকে 3-1 গোলে পরাজিত করেছে কোস্টারিকা। সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। চলুন এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম কোস্টারিকার MSG কত তারিখ এবং বাংলাদেশ সময় ঠিক কয়টায় অনুষ্ঠিত হবে। দর্শক, আর্জেন্টিনা বনাম কোস্টারিকার MSG অনুষ্ঠিত হবে 27 মার্চ। 27 মার্চ সকাল 9টায় শুরু হবে MSG। আগামী জুন মাসে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। আর কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে 2টি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন স্টেডিয়ামে প্রথম ম্যাচে 3-0 গোলের জয়ের পর এবার যুক্তরাষ্ট্রে আরও একটি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে 27 মার্চ সকাল 9টায় মাঠে নামছে আর্জেন্টিনা। দর্শক, আপনার কি মতামত? ম্যাচটিতে কি জিততে পারবে আর্জেন্টিনা? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।